ক্লাস সেভেনের ইংলিশ সামেটিভ ইভ্যালুয়েশন পরীক্ষা সেকেন্ড সামেটিভের এটি কোশ্চেন। এই কোশ্চেনগুলো করে রাখলে নম্বর পাওয়া যাবে। তো এই কোশ্চেনগুলো দেখে নাও, প্রথমে আমাদেরকে পড়ে নিতে হবে ক্লাস সেভেনের এটি। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। লং লং এগো, দীর্ঘদিন আগে, ইন এ ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি, সিসিলির সুন্দর বদ্বীপে, দে আর লিভ এ গডেস, একটা দেবী বাস করত, পল সিরিস, সিরিস নামে দেবী বাস করত, সি ওয়াজ দ্য গডেস অফ ক্রপ প্ল্যান্টস অ্যান্ড ট্রি, সে ছিল শস্য গাছপালা এবং উদ্ভিদের দেবী। সো অন হার ডিপেন্ডেড দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপুল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড, তাই এই সমগ্র বিশ্বের স্বাস্থ্য এবং সুখ তার উপরে নির্ভর করত। সিরিস হ্যাড এ ফেয়ার ডটার, সিরিসের একটা সুন্দরী মেয়ে ছিল প্রজারপাইন, তার নাম ছিল প্রজারপাইন, হুম সি লাভ মোর দ্যান হার লাইফ, যাকে সে তার জীবন থেকেও বেশি ভালোবাসত। প্রজারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্ল, সমস্ত মেয়ে থেকে উজ্জ্বল এবং সুন্দরী মেয়ে ছিল। হার চিকস ওয়ার রোজি, তার গালগুলো ছিল গোলাপের মতো, অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল, এবং আপেলের মতো সুন্দর, ব্লু সমিং ইন স্প্রিং, যেন ব্লু সম ইন স্প্রিং, বসন্তকালের ফুলের মতো। আর আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল, এপ্রিল মাসের আকাশের মতো, তার চোখগুলো ছিল নীল। হার লং গোল্ডেন কার্লস, তার লম্বা লম্বা সোনালী রঙের যে চুলের কার্লস, ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম, বসন্তকালের সূর্যের আলোকের মতো উজ্জ্বল ছিল। এখন কোশ্চেন, রাইট ট্রু ফলস এগেন দা ইচ স্টেটসম্যান, সত্যি হলে ট্রু আর ফলস হলে এফ লিখতে হবে, ট্রু ফলস লিখতে হবে। তো সিরিস ওয়াজ এ গডেস, সিরিস একজন দেবী ছিলেন, এটি হবে ট্রু, ট্রু। তারপরে সিরিস ওয়াজ দ্য ডটার অফ প্রজারপাইন, সিরিস ছিল প্রজারপাইনের মেয়ে না মাদার ছিল, এটি হবে ফলস। এই যে গডেস, গডেস দেওয়া রয়েছে, আর ডটার ওলট পালট। তারপরে প্রজারপাইন ওয়াজ ভেরি বিউটিফুল, প্রজারপাইন খুবই সুন্দরী ছিল, তো এটি হবে ট্রু। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে তথ্য নিয়ে। সিরিস ওয়াজ দ্য গডেস অফ, সিরিস ছিল কিসের গডেস, তো এই যে গডেস অফ ক্রপস প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ, এটি লিখে দিতে হবে। হ্যাঁ, এখানে গডেস অফ ক্রপস, ক্রপস লিখবে, তারপরে প্ল্যান্টস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ, এখানে ট্রিজ, তারপরে ফুল স্টপ। এবার প্রজারপাইনস আইজ ওয়ার, প্রজারপাইনের চোখ কিরকম ছিল, যে এই যে আইজ ওয়ার অ্যাজ ব্লু এপ্রিল স্কাই ইন এপ্রিল, এখানে লিখবে, তো ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই, অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল, এপ্রিল মাসের আকাশের মতো। তারপরে আনসেন, দেয়ার ওয়াজ এ ভেরি রিচ ম্যান, খুব একটা ধনী লোক ছিল, হি কেপ্ট এ প্যারোট, তার একটি তোতা টিয়া পাখি ছিল, দিস বার্ড কুড স্পিক, এই পাখিটা কথা বলতে পারতো, হোয়েন এভার হি এ গেস্ট কেম, যখনই কোনো অতিথি আসতো, হোয়েন এভার গেস্ট কেম, যখনই একজন অতিথি আসতো, ইট উড আর্জ দ্য সার্ভেন্ট টু সার্ভ টি, চাকরদেরকে চা দিতে, পরিসেবন করতে বলতো, ইট এক্সচেঞ্জ এ ফিউ ওয়ার্ডস অফ গ্রিটিং উইথ দ্য গেস্ট, কিছু অতিথিদের সঙ্গে কিছু অভিবাদনের কিছু শব্দ করতো, আদান প্রদান করতো। দ্য রিচ ম্যান লাভ দ্য প্যারোট ভেরি মাচ, সেই ধনী লোক টিয়া পাখিকে খুব ভালোবাসত, হি কেপ্ট ইট ইন এ কেজ, সে এটিকে একটি খাঁচায় পুরে রেখেছিল, অ্যান্ড টু গুড কেয়ার অফ ইট, এর যত্ন নিত। দ্য রিচ ম্যান ওয়াজ পুট ইন প্রিজন ফর অ্যান অফেন্স, একটা অপরাধের জন্য সেই ধনী লোকটা জেলে পড়ে গেছিল, আফটার সিক্স মান্থ, ছয় মাস পরে, হি কেম ব্যাক হোম, সে বাড়ি ফিরে এসেছিল, হি সেড টু দ্য প্যারোট, সে টিয়া পাখিটিকে বলেছিল, আই সাফার্ড ইন প্রিজন ফর সিক্স মান্থ, আমি ছয় মাস জেলে কষ্ট ভোগ করেছি, হাউ টু ইউ ফিল, তোমার কেমন মনে হয়, দ্য প্যারোট রিপ্লাইড, তখন
টিয়া পাখি জবাব দিয়েছিল, আই হ্যাভ বিন ইন কেজ ফর 2 ইয়ার্স, আমি 2 বছর ধরে এই খাঁচায় রয়েছে, আই নো ফ্রিডম, আমি স্বাধীনতা বুঝি না, জানি না। দ্য রিচ ম্যান ফেল ফর দ্য বার্ড, সেই ধনী লোকটি পাখির জন্য মর্ম স্পর্শি হলো, অনুভব করতে পারলো, হি সে সেট ইট ফ্রি, সে এটিকে মুক্ত করে দিল। এবার আমরা কোশ্চেন 2 এর এ টিক দা কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্প টিক চিহ্ন দাও। ইয়া দ্য রিচ ম্যান হ্যাড এ, ধনী লোকটির কি ছিল? প্যারোট, এ প্যারোট, এখানে সি দাগেরটি হবে, এই যে প্যারোট, এ প্যারোট। তারপরে 2, দ্য রিচ ম্যান ওয়াজ পুট ইন প্রিজন ফর, ধনী লোকটি প্রিজন বা জেলে পড়েছিল কতদিনের জন্য? তো ফর রিচ ম্যান প্রিজন 6 মান্থস, এই যে 6 মান্থ, তো এখানে হবে 6 মান্থ, এখানে দিয়ে দেবে এই 6 মান্থ। তারপরে বি দাগের, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নের উত্তর দাও। 1, হোয়াট ডিড দ্য প্যারোট ডু হোয়েন এ গেস্ট কেম, একটা গেস্ট বা অতিথি আসলে প্যারোটটি কি করত? তো এই যে উত্তরটি দেওয়া রয়েছে এখানে, এখানে তো এটি টি সার্ভ করতে বলতো, এখানে লিখে দেবে দা প্যারোট, PARROT, প্যারোট উড উড আর দা সার্ভেন্ট, চাকরদেরকে বলতো সার্ভেন্টস টু সার্ভ টি, টু সার্ভ টি, চা পরিবেশন করতে বলতো। তারপরে 2 লাগে, হোয়াই ডিড দা রিচ ম্যান সেট দা প্যারোট ফ্রি, কেন ধনী লোকটি এই টিয়া পাখিটাকে মুক্ত করে দিয়েছিল? বিকজ রিচ ম্যান ফেল ফর দা বার্ড, এটা লিখে দিতে হবে, এটি অ্যান্সার হবে, দ্য রিচ ম্যান রিচ ম্যান ফেল্ড ফর দ্য ফেল ফর দ্য বার্ড অ্যান্ড সেট ইট ফ্রি, তাকে মুক্ত করে দিয়েছিল। এবার ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ফর্ম অফ অ্যাডজেক্টিভ, সঠিক অ্যাডজেক্টিভের রূপ দিয়ে পূরণ করতে হবে। তো অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা বোঝালে তাকে অ্যাডজেক্টিভ বলে, ইংরেজিতে যেরকম টল শর্ট স্মল এগুলো হলো অ্যাডজেক্টিভ। তো রাম ইজ টল, দেন হিজ সিস্টার, তো এখানে ডিগ্রি, দেন এর আগে অ্যাডজেক্টিভ কি হয়? কম্পারেটিভ ডিগ্রি হয়, টলার হয়ে যাবে, টল থেকে টলার, মানে রাম হলো তার বোন থেকে লম্বা। তারপরে দা গঙ্গা ইজ দা, দি এর পর অ্যাডজেক্টিভ কি হয়? সুপারলেটিভ ডিগ্রি হয়, তো এখানে লং, লং এর সুপারলেটিভ ডিগ্রি হলো লংগেস্ট, গঙ্গা হলো দীর্ঘতম নদী ইন ইন্ডিয়া, ভারতবর্ষের দীর্ঘতম নদী। তারপরে অমল ইজ অ্যাস অ্যাস বিমল, অমল বিমলের মতোই বয়সী, তো অ্যাস অ্যাস দিয়ে থাকলে ওটি পজিটিভ ডিগ্রি হয়, ওই জন্য কোনো চেঞ্জ হবে না, ওল্ড তো ওল্ডই হবে। তারপরে বি, ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক রূপ দিয়ে ব্র্যাকেটে যেগুলো দেওয়া রয়েছে পূরণ করতে হবে। ইচ স্টুডেন্ট, ইচ এর পরে সিঙ্গুলার হয় তাই ওয়াজ, প্রত্যেক ছাত্রকে ওয়াজ প্রেজেন্ট ইন দ্য প্রোগ্রাম, প্রত্যেক ছাত্রছাত্রী প্রোগ্রামে উপস্থিত হয়েছিল। তারপরে 2, হি ইয়েস্টারডে, গতকাল সে এখানে এসেছিল, এসেছিল ওই জন্য কাম হবে না, পাস্ট টেন্স হলো, কেম এই কেমটি হবে। তারপরে আই টু দ্য ফেয়ার টুমরো, আমি আগামীকাল, এখনো আগামীকাল হয়নি, মেলাতে যাব, তো কি হবে? শ্যাল গো, যেহেতু যাইনি ওই জন্য ফিউচার টেন্স হবে, শ্যাল গো হবে টুমরো থাকার জন্য, আর রেস্টারেন্ট থাকার জন্য পাস্ট টেন্স হলো। আর এখানে ওই যে ইচ স্টুডেন্ট, প্রত্যেক এর পরে সিঙ্গুলার ভার্ব হয়, ওই জন্য অজ অজ হলো, অজ এই অজটি। তারপরে সি,
কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং মোডাল মোডাল ভার্ব ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট এগুলোকে মোডাল ভার্ব বলে তো সঠিক মোডাল ভার্ব ব্যবহার করা অত্যন্ত টাফ ব্যাপার তবুও জানতে হবে জানা থাকলে এগুলো হয়ে যায় উই ড্যাশ হেল্প আওয়ার নেইবার্স আমাদের প্রতিবেশীদের সাহায্য করা কি উচিত না অনুচিত না করব না করতাম তো শুড হবে উচিত উচিতের মোডাল ভার্ব হলো শুড শুড উচিত তারপরে সি সুইম ওয়েল সে ভালো সাঁতার কাটতে পারে তো ক্ষমতা ক্ষমতা বুঝালে ক্যান হয় এবিলিটি ওই জন্য ক্যান পারে সামর্থ্য বুঝায় ওই জন্য ক্যান মোডাল ভার্ব হবে তারপরে রাইট এ প্যারাগ্রাফ 60 ওয়ার্ড 60 ওয়ার্ডের মধ্যে এর এক্সপিরিয়েন্স অফ এনজয়িং এ পিকনিক একটি বনভোজন উপভোগ করার অভিজ্ঞতা ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস প্লেস অফ পিকনিক পিকনিকের জায়গা টাইম কম্পেনিয়ন অফ দ্য পিকনিক পিকনিকে কারা সঙ্গী হয়েছিল গেমস ইভেন্টস কি কি খেলা হয়েছিল ইউর ফিলিং তো উপরে লিখে দিতে হবে মাই এক্সপিরিয়েন্স মাই এক্স পেরিএমস অফ এন জয়িং এ পিকনিক এটি হেডলাইন দেবে তো প্রথমে লিখে দিতে হবে এই যে লাস্ট ইয়ার গত বছর লাস্ট ইয়ার আই এনজয়েড মানে আমি উপভোগ করেছি এনজয়েড এ পিকনিক আমি একটি পিকনিক এনজয় করেছি অ্যাট গৌড়ে করে তো টাইম কোন সময়ে তো দ্য পিকনিক পিকনিক ওয়াজ হেল্ড পিকনিকটি আয়োজন করা হয়েছিল বা অ্যাকোমোডেটেড ডিউরিং এক্স মাস 25th December December 2021 তারপরে কম্পেনিয়ন কারা গেছিল মাই প্যারেন্টস প্যারেন্টস অ্যান্ড সাম অফ মাই সাম অফ মাই ফ্রেন্ডস ফ্রেন্ডস অ্যাকম্পানিড অ্যাকম্পানিড মি টু দ্য পিকনিক তো কি গেম বা ইভেন্টস হয়েছিল দেয়ার ওয়াজ এ ডান্স ইভেন্ট সেখানে একটি নাচের ইভেন্ট হয়েছিল আই ওয়াজ ভেরি হ্যাপি আমি খুবই খুশি হয়েছিলাম এরকম করে লিখে দেবে